সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ছোট ছোট দুটো প্যানেলের রিভিউ নিয়ে আসলাম। একটা হলো গ্রিন সোলার ব্র্যান্ডের মনো 40 ওয়াটের প্যানেল, আর একটা চাইনিজ, এটা আননোন ব্র্যান্ড, এটা হলো 50 ওয়াটের। তো আপনারা একটু দেখতেই পাচ্ছেন যে এটি হলো প্রায় 2 বছর আগে ইম্পোর্ট করা প্যানেল, আর এটা হলো এই বছরের লেটেস্ট ইম্পোর্ট করা প্যানেল। এটা 50 ওয়াট, এটা হলো 40 ওয়াট। দুটার মধ্যে আগে একটু আকারে সামান্য একটু পার্থক্য আছে, এটা চওড়া একটু বেশি, এটা লম্বা একটু বেশি। তো এটা 50 ওয়াট আর এটা হলো 40 ওয়াট। তো চলুন বন্ধুরা, আগে আমরা এটাকে একটু আনবক্সিং করে দেখি যে এটা এটা কোনটার কি অবস্থা। তো এটা পেছনে লেখা আছে ROS। আমি একটু সেলগুলো আপনারা আগে দেখেন, সেলগুলো তো দেখে খুব সুন্দর মনে হচ্ছে, চমৎকার সেল লেখা আছে, সেল মেড ইন জার্মানি। এবং পেছনে যদি একটু দেখেন স্পেসিফিকেশনটা এখানে দেওয়া আছে, এখানে লেখা আছে ম্যাক্সিমাম পাওয়ার 50 ওয়াট, ওপেন সার্কিট ভোল্টেজ 24, শর্ট সার্কিট কারেন্ট 2.6, এবং এটার যে লোড ভোল্টেজ দেখাচ্ছে 20 ভোল্ট, কারেন্ট দেখাচ্ছে ম্যাক্সিমাম লোড অবস্থা 2.4 অ্যাম্পিয়ার। তো আমরা এখন দেখব যে এটা এটার কি স্পেসিফিকেশন। তো আরেকটা প্যানেল আমরা একটু জেনে নেই, এটা এটা সম্পর্কে জানি, দেখি আসলে কোনটা থেকে। সরি আমি ঘেমে যাচ্ছি, চশমাটি একটু রেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো গ্রিন সোলার, উইটার সেল আর রাইটার সেল প্রায় দেখতে একই রকম, বেশ ময়লা জমি আছে, পরিষ্কার করে দেই। এটা অনেক আগে ইম্পোর্ট করা। তো এটার মধ্যে একটা বিষয় দেখেন, এখানে লেখা আছে সেল জার্মানি, সামনে কিন্তু কোনো কিছুই লেখা নেই। তো পেছনে যদি স্পেসিফিকেশন দেখেন, এটার মধ্যে লেখা আছে রেটেড পাওয়ার ম্যাক্সিমাম 40 ওয়াট, ভোল্টেজ দেওয়া আছে VPM, যেটা হলো লোড ভোল্টেজ 18 ভোল্ট, এবং কারেন্ট দেওয়া আছে 2.2 অ্যাম্পিয়ার, ওপেন সার্কিট ভোল্টেজ দেখা যাচ্ছে 22.1, এবং শর্ট সার্কিট কারেন্ট দেখাচ্ছে 2.6। তো আমরা আসলে এটা হলো 40 ওয়াট আর এটা হলো 50 ওয়াট। তো আমরা কথা না বাড়িয়ে, সরি বন্ধুরা আমি একদম ঘেমে যাচ্ছি রোদে, কথা না বাড়িয়ে আমি এই দুইটারই এখন লোড টেস্ট করব। এই ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 50 ওয়াট আর এটা হলো 40 ওয়াট। তো এই দুটো প্যানেল থেকে প্রথমত আমরা দেখব যে এটা ওপেনলি কত আসে এবং শর্ট সার্কিটে কত আসে। তো কেউ যদি আমাকে একটু হেল্প করেন তাহলে সুবিধা হয়। আমার টেস্টারটা কোথায়? হুম, প্রথমে এইগুলো জাংশন বক্স গুলো একটু খুলে নেই। জাংশন বক্স তো হার্ড কেন এটার? এটার মধ্যে গ্রিন সোলারে আপাতত কোনো ডায়োড দেওয়া নাই, তবে ডায়োড খুব যে ম্যান্ডেটরি তাও না, ডায়োড দেওয়া নেই। এবার এটা দেখি এটার জাংশন বক্সের কি অবস্থা। হ্যাঁ, এটার মধ্যে একটা 6 অ্যাম্পিয়ারের ডায়োড দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এটা একটু পরীক্ষা করে দেখি যে ওপেনলি এটা থেকে কত আসে। তো প্রথমত আমি ক্যাবেল গুলো একটু লাগিয়ে নেই, এটার মধ্যে ক্যাবেল গুলো খুলে নিচ্ছি, যেহেতু লাগিয়ে ফেলেছিলাম এখানে, একটা ক্যাবেল খুলে নিলেই হবে। প্যানেলটা এখানে রাখলাম, শর্ট সার্কিট না হয়ে যায়, পজিটিভে পজিটিভ দিচ্ছি এবং নেগেটিভে নেগেটিভ। তো এটা এখন দিচ্ছি হলো 50 ওয়াটের প্যানেল। তো আসুন বন্ধুরা একটু বসে পড়লাম, বোঝানোর সুবিধার্থে 50 ওয়াটের প্যানেলে একটু মিটারটা একটু দেখেন ভালো করে, আপনি মিটারের দিকে নজর রাখেন আমি বলতেছি। তো প্রথমত এই যে দেখুন, আমি নেগেটিভে নেগেটিভ দিচ্ছি, এদিকটা একটু দেখেন, নেগেটিভে নেগেটিভ দিচ্ছি এবং পজিটিভে পজিটিভ দিচ্ছি। তো কত ভোল্ট আসতেছে? 23.27। তো আমরা মাথায় রাখলাম যে 23 ভোল্ট আসছে এখানে। আচ্ছা, এবার আমরা অ্যাম্পিয়ারটি পরীক্ষা করি, শর্ট সার্কিট অ্যাম্পিয়ারটি পরীক্ষা করি, দেখি শর্ট সার্কিট অ্যাম্পিয়ার কত আসে। তো আমি শর্ট সার্কিট একটু টেস্ট করি, দেখুন অ্যাম্পিয়ার আসতেছে 2.0। তো 23 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি, ওপেনলি পাচ্ছি 46 ওয়াট। আচ্ছা গেল, এবার একটু 40 ওয়াটটা সেট করুন তো, কেউ 40 ওয়াটটা এখানে রাখুন, এটা সরিয়ে ফেলুন, যে রোদ বাবা। হ্যাঁ, একই অ্যাঙ্গেলে রাখুন, হ্যাঁ ঠিক এই অ্যাঙ্গেলে ছিল। এবার আমরা 40 ওয়াটের পজিটিভে পজিটিভ, সরি এই পাশে না, ডান পাশেরটা হয় পজিটিভ, পজিটিভ দিলাম, বাম পাশেরটা দিলাম নেগেটিভ।
তো প্রথমত আমরা উইটা থেকে পেয়েছিলাম ওপেনলি আমরা 46 তো 40 ওয়াট থেকে দেখি কত পাই তো 40 ওয়াটে প্রথমে আমরা ভোল্ট চেক করি তো নেগেটিভে ধরলাম নেগেটিভ এবং পজিটিভে ধরলাম পজিটিভ এটাই পাচ্ছি আমরা প্রায় 21 ভোল্ট 21 ভোল্ট পাচ্ছি 40 ওয়াট থেকে এবার আমরা অ্যাম্পিয়ার টেস্ট করব অ্যাম্পিয়ারে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অটো সিস্টেম মিটার আমার ঝামেলা নাই ঘোরাতে হয় না তো অ্যাম্পিয়ার আসছে 1. একটু রোধ কমে যাচ্ছে আচ্ছা 1.9 এসেছিল আমরা 1.9 ধরবো তাহলে 21 দিয়ে যদি 1.9 কে আমরা গুণ করি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেটর 21 × 1.9 = 39 ওয়াট তো যেটা হলো বিষয়টা যে আমরা এই 50 ওয়াট থেকে পেলাম হলো 46 ওয়াট আর এখান থেকে পেলাম প্রায় 39 ওয়াট এবার আমরা লোড টেস্ট করব কারণ লোড টেস্ট দুইটাকে আমি একসাথে করব একসাথে করলে প্রপার আউটপুটটা বোঝা যাবে একটু দেখেন এখানে আমি ব্যাটারি সেট করে নিয়েছি আর এই ক্লিপগুলো আমি এখানে দুইটাকে একটু পাশাপাশি সাজান আমি লোড মিটার এটা দিয়ে দিচ্ছি অত অত হ্যাঁ সমস্যা নেই পাওয়া যাবে অ্যাঙ্গেল যেন ঠিক থাকে দুটোর রোধ কমলে বাড়লে সমস্যা নেই দুইটার অ্যাঙ্গেলে একসাথে দুটো ব্যালেন্স করা যাবে ওটার ওটার তার খুলে গেছে সমস্যা নেই আমি লাগিয়ে দিচ্ছি দুটোর প্রয়োজন এটা একটু এদিকে নেন বাইরে নেন হ্যাঁ ঠিক আছে আমি এটার পিছনে নেগেটিভটা নেগেটিভে দিয়ে দিই পজিটিভটা পজিটিভে ঠিক আছে আর এটার কেবল মনে হয় সরে গিয়েছে এটা নেগেটিভ নেগেটিভে এবং পজিটিভ পজিটিভে এখন দুইটার অ্যাঙ্গেলই সেম আছে দুইটার রোধের ডিরেকশনও সেম আছে তো বন্ধুরা 40 ওয়াটের প্যানেল তো 40 ওয়াটের প্যানেল থেকে আসতেছে হলো এখন 29 ওয়াট আর এটি হলো 50 ওয়াটের প্যানেল এখান থেকে আসছে 29 কমে যাচ্ছে আবার এখানে কত তো দুইটাকে যদি একসাথে খেয়াল করেন আমি আবার বলতেছি উপরেরটা হলো 50 ওয়াটের প্যানেল থেকে আসছে নিচেরটা আসতেছে 40 ওয়াটের প্যানেল থেকে তো একটু পার্থক্য আছে এখানে 40 ওয়াট থেকে পাচ্ছি 26 ওয়াট আর এখানে এটা থেকে পাচ্ছি 28 ওয়াট খুব বেশি পার্থক্য কিন্তু পাচ্ছি না 2-3 ডিফারেন্স পাচ্ছি আমি হয়তো ভিডিওটিতে ভালো করে দেখাতে পারছি না দেখেন 40 ওয়াট থেকে পাচ্ছি 22 ওয়াট এবং 50 ওয়াট থেকে পাচ্ছি 25 ওয়াট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে 40 ওয়াট 50 ওয়াটের প্যানেলের মধ্যে একটু পার্থক্য আছে যদিও সাইজে বড় ছোট কোনো ফ্যাক্টর না ওকে বন্ধুরা দেখেন এখানে মজার বিষয় হলো এটা হলো গ্রিন সোলারের 40 ওয়াটের প্যানেল আর এটা হলো ROS এর 50 ওয়াটের প্যানেল 50 ওয়াটের প্যানেলটা কিন্তু সাইজে ছোট এবং আউটপুটও কিন্তু ভালো পাচ্ছি 40 ওয়াটের প্যানেলটা সাইজে বড় তো আউটপুট কম হয় 40 ওয়াট অনুপাতে 27-30 পাচ্ছি এটাও ঠিক আছে আবার 50 ওয়াট অনুপাতে 33-34 পাচ্ছি এটাও ঠিক আছে তো বন্ধুরা আসলে সবসময় যে সাইজ মেটার করে তাও না এখানে দেখেন 40 ওয়াটেরটা কিন্তু সাইজ একটু সব দিক থেকে একটু বড় সর মনে হচ্ছে 50 ওয়াট একটু কম মনে হচ্ছে কিন্তু 50 থেকে যতটুকু আসা দরকার ততটুকুই পাচ্ছি 40 থেকে যতটুকু আসা দরকার ততটুকুই পাচ্ছি সো বন্ধুরা দেখতেই পেলেন যে বর্তমানে যে ছোট ছোট সোলার প্যানেল গুলো আছে আগে ইম্পোর্ট করা এগুলোর আউটপুট কিন্তু ভালো এবং রোদ বাড়লে কিন্তু 35-36 পর্যন্ত আসতেছে এবং এগুলো দিয়ে মোটামুটি 20 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করার জন্য যথেষ্ট তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি প্রপারলি আপনাদেরকে দেখাতে পারিনি তবে মুখে বলেছি কথাগুলো শুনলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আসসালামু আলাইকুম